আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের মানবিক শাখার আজি আসপুত কলেজের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই ঐতিহ্যবাহী হাজী আসমত কলেজে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। এই কোভিড-19 কারণে আমরা তোমাদেরকে এই কলেজে পাচ্ছি না, যেটা আমাদের জন্য খুব দুঃখের। যেখানে অন্যান্য বছর প্রথম দিনটি তোমাদের সাথে আমাদের আনুষ্ঠানিকভাবে একটি পরিচিতি ঘটে থাকে, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই তোমাদেরকে আমরা পাবো, আবার তোমরাও আমাদেরকে পাবে। তো আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। আমার নাম মমতাজ বেগম, আমি যুক্তিবিদ্যা বিষয়ের একজন প্রভাষক হাজী আসমত কলেজ ভৈরব কিশোরগঞ্জ। আমার সাবজেক্ট হচ্ছে যুক্তিবিদ্যা। তো যুক্তিবিদ্যা বিষয়টি তোমাদের কাছে সম্পূর্ণভাবে একটি নতুন বিষয়, একটি অপরিচিত বিষয়, কারণ স্কুল লাইফে তোমরা যুক্তিবিদ্যার সাথে তোমাদের কোনো রকমের পরিচয় ঘটেনি, তোমরা শুনোনি। যে কারণে দেখা যাচ্ছে আমাদের ছেলেপেলেরা যখন একাদশ শ্রেণীতে আসে, তখন অজানার কারণেই অনেক ছেলে মেয়ে যুক্তিবিদ্যা নিতে আগ্রহী হয় না। আর এ কারণে দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যার প্রতি অনেকের একটা ভীতিও কাজ করে থাকে। আসলে ব্যাপারটা এমন না। তোমরা যদি নিয়মিত ক্লাস করো, যে টপিকগুলো আমরা পড়াবো সেগুলো যদি রেগুলার বইগুলো একটু দেখো, পড়াশোনা করো, এবং এভাবে যদি তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও, তাহলে কোনো বিষয়ই আর কঠিন বলে মনে হবে না, সহজ হয়ে যায়। তো তোমাদেরকে সিলেবাস সম্পর্কে আমার একটু কিছু বলতে হবে। এখনকার পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আমাদেরকে দুইটা পেপারই পড়াতে হয়। প্রত্যেকটা সাবজেক্টেরই দুইটি পেপার আছে, যুক্তিবিদ্যারও দুটি পেপার আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এই দুইটি পত্রই আমরা তোমাদেরকে পড়াবো, দুইটা বছর মিলিয়ে, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুই বছরই দুইটা পেপার একই সঙ্গে পড়াবো। আর এই জন্য আমি বলবো যে তোমরা নিজেরা বই সংগ্রহ করে নিবা, দুইটা পেপারেরই বই সংগ্রহ করে নিবা, তাতে করে তোমাদের পড়ার কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো তোমরা যুক্তিবিদ্যা ইতিমধ্যে একটি ক্লাস পেয়েছো, সেখানে তোমাদের যুক্তিবিদ্যার সাথে একটা প্রাথমিক পরিচিতিও ঘটে গেছে। সেখানে তোমরা জেনেছো যুক্তিবিদ্যা কী, যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ যুক্তিবিদ্যা কী, তারপর বিভিন্ন যুক্তিবিদ্যের সংজ্ঞা, যুক্তিবিদ্যার ইতিহাস, যুক্তিবিদ্যার স্বরূপ। তো আমি আজকে তোমাদের সাথে যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আগে, যেহেতু তোমাদের সাথে আমার এটা প্রথম ক্লাস, সে কারণে যুক্তিবিদ্যা সম্পর্কে প্রাথমিক কিছু কথা আমাকে বলতে হবে। তো আমরা জানি যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। অন্যান্য জীবের সাথে মানুষের মূল পার্থক্যটা হচ্ছে বুদ্ধিবৃত্তি নিয়ে। মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, আর বুদ্ধিবৃত্তি থাকার কারণেই মানুষ চিন্তা করতে পারে এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সমস্ত কাজকর্ম করতে পারে। এই বুদ্ধি থাকার কারণে যে চিন্তা করা, এই চিন্তা বলতে যে কোনো রকমের চিন্তাকেই বোঝায় না। যুক্তিবিদ্যায় চিন্তা বলতে বোঝায় অনুমানমূলক চিন্তাকে। তো যুক্তিবিদ্যা এই অনুমানমূলক চিন্তা নিয়েই আলোচনা করে থাকে। তো যুক্তিবিদ্যার উৎপত্তিগত দিক থেকে দেখলে দেখা যায় যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। যুক্তিবিদ্যাকে ইংরেজিতে বলা হয় লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ লোগোস থেকে, যা হচ্ছে
লগজ হচ্ছে লজাইক হচ্ছে বিশেষণ এবং এই লগজ শব্দের অর্থ হচ্ছে লগজ শব্দের অর্থ হচ্ছে চিন্তা তারপরে ভাষা এবং বিজ্ঞান চিন্তা ভাষা এবং বিজ্ঞান চিন্তা লঘু শব্দের অর্থ হচ্ছে চিন্তা ভাষা এবং বিজ্ঞান তো যুক্তিবিদ্যা এই তিনটি শব্দের সাথে গভীরভাবে জড়িত চিন্তা ভাষার মাধ্যমে প্রকাশিত হয় এবং এটি যখন বিজ্ঞানের সুস্পষ্টতা নিয়ে ভাষার সৌকর্য অর্জন করে তখন তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তাহলে আমরা বলতে পারি উৎপত্তিভাবে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সংক্রান্ত বিজ্ঞান তাহলে যুক্তিবিদ্যা উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সংক্রান্ত বিজ্ঞান আক্ষরিক অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তির বিদ্যা যা যুক্তি সংক্রান্ত আলোচনা করে থাকে তো যুক্তিবিদ্যার যে অনুমানের কথা বলা হয়েছে সেই অনুমানটা হচ্ছে অনুমান কি অনুমান হচ্ছে জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার একটি মানসিক প্রক্রিয়া যখন আমরা কোনো একটা বিষয় জানি এবং সেটা থেকে যখন আমরা কোনো একটা অজানা বিষয়ে কোনো একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করি সেটা হয় অনুমান যেমন আকাশে ধোঁয়া দেখে আমরা বলতে পারি যে হয়তো কোথাও আগুন লেগেছে এখানে আগুন কোথাও আগুন থেকে যে ধোঁয়া হয় এটা আমাদের জানা বিষয় এই জানা বিষয় থেকে আমরা ধোঁয়া দেখে আমরা অনুমান করলাম যে আগুন লেগেছে এই আগুন লাগার ব্যাপারটি হচ্ছে একটি নতুন বিষয় এবং এটি একটি সিদ্ধান্ত কিংবা আমরা যখন বলি মানুষ মরণশীল মানুষ মরণশীল এবং যখন আরবার বলি যে রহিম মানুষ এখন এই দুইটা বাক্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে সকল বলতে পারি যে রহিম হয় মরণশীল এখানে আমাদের জানা বিষয় হচ্ছে সকল মানুষ মরণশীল আর রহিম মানুষ এই দুইটা বাক্য হচ্ছে আমাদের জানা এই জানা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম রহিম হয় মরণশীল এবং এই বিষয়টি হচ্ছে একটি নতুন সিদ্ধান্ত তো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে আসি যেটা হচ্ছে যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু নিয়ে প্রত্যেকটি বিষয়েরই জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখারই নিজস্ব আলোচনার কিছু বিষয় রয়েছে আলোচ্য সূচি রয়েছে যুক্তিবিদ্যারও আলোচনার জন্য তার নিজস্ব বিষয় আছে সেগুলোই হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় পরিধি বা বিষয়বস্তু তো যুক্তিবিদ্যার পরিধি সম্পর্কে প্রথমেই বলতে হয় যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি পদ্ধতির কথা যুক্তিবিদ্যার প্রারম্ভিক আলোচ্য সূচি হচ্ছে জ্ঞানের স্বরূপ এবং তার অব্যবহৃত
ধারাবাহিকতা সম্পর্কে সবিস্তারে আলোচনা করা। এই প্রসঙ্গে জ্ঞানের কথা আসে, জ্ঞানের স্বরূপ এইগুলোর কথা আসে। জ্ঞান দুই প্রকার, প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে যে বিষয় সরাসরি বা সাক্ষাৎ জানা যায়, সেই বিষয়টি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। পক্ষান্তরে পরোক্ষ জ্ঞান সরাসরি জানা যায় না, এর কোনো লক্ষণের সাহায্যে পরোক্ষ জ্ঞানকে জানতে হয়। প্রত্যক্ষ জ্ঞানে জ্ঞেয় বা জ্ঞাতা জ্ঞাত বিষয়ের সাথে জ্ঞাতার একটি সরাসরি সম্পর্ক থাকে, কিন্তু পরোক্ষ জ্ঞানে এরকম কোনো বিষয় নেই। যেমন কাঁদতে দেখলাম, কাউকে যদি আমরা কান্না করতে দেখি, তাহলে এই বিষয়টি হয়ে যাবে একটি প্রত্যক্ষ জ্ঞানের বিষয়, কারণ এখানে জ্ঞাতার কান্না করার সাথে জ্ঞাতার শ্রবণ এবং দর্শন ইন্দ্রিয়ের সংযোগ ঘটে। কিন্তু কান্না করা দেখে আমরা যদি মনে করি যে তার মনে কোনো বিষয়ে দুঃখ হয়েছে, তাহলে সেখানে এই ধরনের কোনো সরাসরি সম্পর্ক স্থাপন হয় না। যুক্তিবিদ্যা মূলত এই পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে থাকে, যুক্তিবিদ্যা এই পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন যথার্থ অনুমান এবং অযথার্থ অনুমান। যুক্তিবিদ্যা যথার্থ অনুমান নিয়ে আলোচনা করে থাকে, এখানে অযথার্থ অনুমান নিয়ে কোনো আলোচনা করা হয় না। বৃহত্তর বিবেচনায় অনুমান আবার দুই প্রকার। বৃহত্তর বিবেচনায় অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অবরহ অনুমান, এবং অন্যটি হচ্ছে আরোহ অনুমান। যুক্তিবিদ্যা এই দুই ধরনের অনুমান নিয়েই বিশদ আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যার আলোচ্য সূচিতে রয়েছে বহুধা বিভক্ত মনন ক্রিয়া। এই মনন ক্রিয়াগুলো কী কী? অনুমান, অবধারণ, ধারণা, এই বিষয়গুলো মনন ক্রিয়ার মধ্যে পড়ে এবং যুক্তিবিদ্যা এইগুলো নিয়ে আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যা শুধু অনুমান নিয়ে আলোচনা করে থাকে না, অনুমানের সহায়ক যে অন্যান্য বৌদ্ধিক প্রক্রিয়া আছে সেগুলো নিয়েও আলোচনা করে থাকে। যেমন এই বৌদ্ধিক প্রক্রিয়াগুলোর মধ্যে আছে সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ প্রভৃতি, এগুলোও যুক্তিবিদ্যার পরিধির মধ্যে পড়ে। যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে প্রকল্প। এই প্রকল্প হচ্ছে অপর্যাপ্ত ধারণার উপর প্রতিষ্ঠিত। প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা বা সাময়িক আন্দাজ। এই সাময়িক আন্দাজের উপর ভিত্তি করে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখনই সেটা হচ্ছে প্রকল্প, এবং প্রকল্প যখন বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় তখন সেটা
সত্য বলে প্রতিষ্ঠিত হয়। মনের ভাষাগত অবস্থা সম্পর্কিত আলোচনাও যুক্তিবিদ্যার পরিধির মধ্যে পড়ে, সেটা হচ্ছে পদ, যুক্তিবাক্য ইত্যাদি। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যকে অর্জন করা, এবং যুক্তিবিদ্যায় সত্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হলো আকারগত বা রূপগত সত্য এবং আরেকটি হচ্ছে বস্তুগত সত্য। আকারগত সত্য হচ্ছে যে বিষয়গুলো নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেগুলো হচ্ছে আকারগত সত্য, আর যে বিষয়গুলো বাস্তব বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ সেগুলো হচ্ছে বস্তুগত সত্য। এই যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে এই দুই প্রকার সত্যতাকেই অর্জন করা। জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখারই নিজস্ব কিছু মৌলিক সূত্রাবলী থাকে। তো যুক্তিবিদ্যারও কতগুলো মৌলিক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো হচ্ছে অভেদ নিয়ম, নির্মধ্যম নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম। যুক্তিবিদ্যা এই নিয়মগুলো নিয়েও আলোচনা করে থাকে এবং এই নিয়মগুলোর ভিত্তিকে এগুলোকে স্বতঃসিদ্ধ সত্য বলে হিসেবে গ্রহণ করে থাকে। যুক্তিবিদ্যার পরিসর আলোচনা করতে গেলে আরও আমরা দেখতে পাই যে জ্ঞান বিজ্ঞানে আরও বিভিন্ন শাখা রয়েছে যেগুলোর সাথে যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যেমন নীতিবিদ্যা, মনোবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি। এছাড়া যুক্তিবিদ্যা পরীক্ষণ সংক্রান্ত আলোচনাও করে থাকে। পরীক্ষণ হচ্ছে যখন মানুষ তার প্রয়োজনে কোনো বিষয়কে কৃত্রিমভাবে সৃষ্টি করে নিরীক্ষা করে, সেটা হচ্ছে পরীক্ষণ। এছাড়া যুক্তিবিদ্যার একটা সাম্প্রতিক আধুনিককালের একটি বিষয় হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। যুক্তিকে গতানুগতিক যুক্তিবিদ্যা, যুক্তিকে জটিল দুর্বোধ্য, যুক্তিকে সহজবুদ্ধ এবং সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য আধুনিককালে যুক্তিবিদ্যায় প্রতীকী যুক্তিবিদ্যার প্রবর্তন করেছেন, যেখানে প্রতীকের মাধ্যমে যুক্তিবিদ্যাকে সহজবুদ্ধ করে প্রকাশ করার চেষ্টা করা হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে যুক্তিবিদ্যার পরিধি সংক্রান্ত এই আলোচনা করলাম, এবং তোমরা এই বিষয় আজকে বই যদি জোগাড় করে থাকো তোমরা বইটা একটু দেখে দেখবে, আর এই আলোচনাগুলো থেকে তোমরা দেখবে যে মাঝে মাঝে এগুলো থেকে ছোট ধরনের কোশ্চেন অবজেক্টিভ হয় বা জ্ঞানমূলক অনুধাবনমূলক হয়। যেমন বলা যেতে পারে যে যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ কী, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। তারপরে বা যুক্তিবিদ্যার আদিগুরুকে, অ্যারিস্টটল হচ্ছেন যুক্তিবিদ্যার আদি গুরু। যুক্তিবিদ্যার আলোচনার মূল বিষয় কী, আলোচনার বিষয় হচ্ছে অনুমান, চিন্তা সংক্রান্ত আলোচনা। তো আজকে এই পর্যন্তই, আগামীতে তোমাদের সাথে আরও আমাদের অন্য নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। ততদিন তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।